students, this is combined study for job YouTube channel. আর এখানে আমরা physics general science নিয়ে আলোচনা করব. Already কয়েকটা part আলোচনা করেছি. বাকি প্রশ্নগুলো আমরা এসে দেখি. Question number 400. Crew gauge কেন ব্যবহার করা হয়? Crew gauge সাধারণত শুরু তারের ব্যাস মাপতে ব্যবহার করা হয়. খুব important প্রশ্ন. Next প্রশ্ন হচ্ছে দুটি মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হওয়ার সময় তরঙ্গের কোন ধর্মটি পরিবর্তিত হয়? দুটি মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হওয়ার সময় অ্যানসার হবে এখানে তীব্রতা ধর্মটি তরঙ্গের তীব্রতা ধর্মটি এখানে পরিবর্তিত হয় নেক্সট প্রশ্ন হচ্ছে 402 নম্বর প্রশ্ন পরিপার্শ্বিক অবস্থা এবং শর্তগুলি স্থির থাকলে নিম্নলিখিত কোন গ্যাসের শব্দবেগ সর্বাপেক্ষা কম হয় এখানে চারটি অপশন আছে NO2 O2 CO2 এবং SO2 অ্যানসার হবে এখানে D SO2 পরিপার্শ্বিক অবস্থা এবং শর্তগুলি যদি স্থির থাকে তাহলে SO2 শব্দবেগ সর্বাপেক্ষা কম হয় অ্যানসার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে ভূসমলয় উপগ্রহ অর্থাৎ জিও টেসেনারি পৃথিবীর থেকে কত উচ্চতায় থাকে এখানে অ্যানসার হবে ডি 36000 কিলোমিটার উচ্চতায় এখানে সি অপশন আছে 3600 কিমি 36000 এখানে অ্যানসার হবে 36000 কিলোমিটার নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ভূসমলয় উপগ্রহ অর্থাৎ জিও টেসেনারি ঘূর্ণনকাল কত হয় এখানে এক দিন একটি ভূসমলয় উপগ্রহের ঘূর্ণন কাল হয় শান্ত এক দিন অ্যানসার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে 2 কিগ্রা ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুলতে কৃতকার্যের পরিমাণ হলো এখানে জির মান দেওয়া আছে তাহলে অ্যানসার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে 406 নম্বর প্রশ্ন যদি দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর উপর একই সময় ধরে একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে বস্তু দুটির ভরবেগ সমান হবে অ্যানসার হবে এখানে বি বেগ সমান হয় ভরবেগ সমান হয় ত্বরণের সমান হয় গতিশক্তি সমান হয় অ্যানসার হবে বি ভরবেগ সমান হয় নেক্সট প্রশ্ন হচ্ছে যদি পৃথিবীর একটি গোলক বলে ধরা হয় এবং যদি একটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায় তবে দিনের দৈর্ঘ্য কিরূপ হবে অ্যানসার হবে এ 6 ঘন্টা প্রশ্নটা আগে বলছি যদি পৃথিবীকে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায় তবে দিনের দৈর্ঘ্য কিরূপ হবে 6 ঘন্টা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনারেল সায়েন্সের নেক্সট প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে অপটিক্যাল ফাইবার সাধারণত অভ্যন্তরীণ প্রতিফলনের উপর কাজ করে নেক্সট প্রশ্ন জলের মধ্যে একটি বুদবুদ নিম্নলিখিত কোন বস্তুর উপর মতো কাজ করে এখানে বুদবুদ সাধারণত অবতল লেন্সের মতো কাজ করে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন কোন গ্রহ থেকে নির্গত কোন বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বস্তুর উপর নির্ভরশীল এখানে অ্যানসার হবে সি গ্রহটির কর ব্যাসার্ধ নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমাকে নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে অ্যানসার হবে এখানে সি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহ দিক নেক্সট প্রশ্ন হচ্ছে 220 ভোল্ট থেকে 100 ওয়াট এবং 220 ভোল্ট থেকে 600 ওয়াট বাল্বের মধ্যে কোন বাল্বটি আলো বেশি দেবে এখানে অ্যানসার হবে 220 ভোল্ট থেকে 100 ওয়াট নেক্সট প্রশ্ন হচ্ছে 5 সেমি থেকে 4 সেমি এবং 3 সেমি 2 সেমি ব্যাস বিশিষ্ট তার মধ্যে দিয়ে সামনের তড়িৎ পাঠালে কোনটি বেশি উত্তপ্ত হবে এখানে অ্যানসার হবে ডি সব থেকে কম ব্যাস বিশিষ্ট তার বেশি উত্তপ্ত হবে অ্যানসার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে R1 এবং R2 রোধগুলি শ্রেণী স্বভাবে থাকলে তুলনাঙ্ক রোধ কত হবে এখানে অ্যানসার হবে সি R=R1+R2 নেক্সট প্রশ্ন 415 নম্বর প্রশ্ন একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাটালে প্রথম অ্যামিটারের পাঠ যা হয় কিছুক্ষণ পরে তা কমে যায় কেন কারণ অ্যানসার হবে এখানে বি তারের রোধ বৃদ্ধি পায় বলে তারের রোধ বৃদ্ধি পায় বলে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে প্রথমে অ্যামিটারের পাঠ যা হয় কিছুক্ষণ পরে তা কমে যায় কারণ হচ্ছে তারের রোধ বৃদ্ধি পায় নেক্সট হচ্ছে 416 নম্বর প্রশ্ন স্বর বর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না স্বর বর্জিত শব্দের এখানে অ্যানসার হবে ডি নির্দিষ্ট মূল সুর থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে সারেগামাপা ধানি সা এই সুরগুলির মধ্যে দ্বিতীয় সা এর কম্পাঙ্ক প্রথম সা এর কত গুণ দ্বিতীয় সা প্রথম সা কত গুণ এখানে অ্যানসার হবে ডি দ্বিগুণ নেক্সট প্রশ্ন হচ্ছে নদীর এক পাড়ে দাঁড়িয়ে তুমি হাততালি দিলে ওই শব্দ নদীর অন্য পাড়ে প্রতিফলিত হয়ে 4 সেকেন্ড পরে প্রতিশব্দ ধ্বনি শোনা গেল ওই সময় বাড়িতে শব্দের গতিবেগ
1356 মিটার পার সেকেন্ড হলে নদীটির প্রস্থ কত এখানে आंसर হবে বি 712 মিটার নেক্সট প্রশ্ন হচ্ছে ভিকাল টু রুট কেপি বাই ডি হলে বায়ু এবং ডি পরমাণুর গ্যাসগুলির ক্ষেত্রে কে এর মান কত 1.41 आंसर হবে এখানে ডি মোসাউরার শব্দ কোন ধরনের শব্দ এখানে শ্রুতিগোচর শব্দ মোসাউরার শব্দ হচ্ছে শ্রুতিগোচর শব্দ সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে এখানে সূর্যে বা নক্ষত্রে পদার্থ সাধারণত প্লাজমা অবস্থায় থাকে आंसर হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয় এখানে आंसर হবে ডি অতিতরল অবস্থায় পদার্থ উঁচু থেকে নিচুর দিকে নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয় आंसर হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগে এখানে आंसर হবে বি 400 ক্যালোরি তাপ লাগে নেক্সট প্রশ্ন হচ্ছে কাচ মাধ্যমে আলোর বেগ 1.9 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড কাচে প্রতিসাম্য কত এখানে आंसर হবে 1.57 সরি आंसर হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তে নিয়মিত প্রতিফলন হয় নিয়মিত প্রতিফলন শান্ত সিনেমা পর্দা থিট জল ঘষা কাচ এবং কাগজ চারটি অপশন আছে এখানে आंसर হবে বি থিট জলে শান্ত নিয়মিত প্রতিফলন দেখা যায় নেক্সট হচ্ছে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থার্মোমিটারে পারদ ব্যবহার করার কারণ হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক পারদের বেশি নেক্সট হচ্ছে কোনটি যান্ত্রিক সুবিধা এক হয় সাধারণ তোলা যন্ত্রে এখানে চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে ডি সাধারণ তোলা যন্ত্র ঢেকি এক চাকার হাত গাড়ি চিমটা এবং সাধারণ তোলা যন্ত্র অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না কেন এখানে অ্যান্সার হবে এ বায়ু নেই নেক্সট প্রশ্ন 429 নম্বর প্রশ্ন চলন্ত ট্রেন গাড়ি থেকে হকারডা কিভাবে নামে এখানে পিছন দিকে হেলে নামে অ্যান্সার হবে এখানে বি সামনের দিকে হেলে নামে পিছন দিকে হেলে নামে সোজা হয়ে যেভাবে ইচ্ছে এখানে অ্যান্সার হবে বি পিছন দিকে হেলে নামে কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য এখানে কক্ষপথের পরিবর্তন সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুতে শব্দের বেগ কেমন হয় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে এখানে 332 মিটার পার সেকেন্ড বায়ুতে শব্দের গতিবেগ কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ অ্যান্সার হবে এখানে বি একটি ধাতুকল্পের উদাহরণ হলো এখানে আর্সেনিক অ্যান্সার হবে এখানে সি একটি ধাতুকল্পের উদাহরণ হচ্ছে আর্সেনিক টেলুরিয়াম কি টেলুরিয়াম হচ্ছে একটি ধাতুকল্প ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা হলেন জে জে থমসন অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা আলো পাই সূর্য থেকে আমরা বিকিরণ পদ্ধতিতে আলো পাই অ্যান্সার হবে এখানে সি কসমিক রশ্মি হলো তড়িদ্বাহিত এবং তড়িৎবিহীন কণা অ্যান্সার হবে এখানে সি কসমিক রশ্মি হলো তড়িদ্বাহিত এবং তড়িৎবিহীন কণা নেক্সট প্রশ্ন নিচে কোন অধাতুটি তড়িতের সুপরিবাহী গ্রাফাইট একটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী অ্যান্সার হবে সি সুপরিবাহী নেক্সট হচ্ছে নিচের কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা অবর্তমান এখানে সাধারণ হাইড্রোজেনের নিউট্রন নেই নিউক্লিয়াসে নিউট্রন নেই নেক্সট প্রশ্ন হচ্ছে বাড়ির মেন সুইচ সাধারণত কত ভোল্টে হয় 240 ভোল্ট অ্যান্সার হবে এখানে এ 240 ভোল্ট বাড়ির মেন সুইচ সাধারণত 240 ভোল্টে হয় নিচের তারপরে প্রশ্ন হচ্ছে 441 নম্বর প্রশ্ন নিচে কোন রাশিটি কেলার এখানে শক্তি হচ্ছে কেলার রাশি অ্যান্সার হবে এখানে এ নিচে কোন রাশিটি একটি ভেক্টর রাশি এখানে টর্ক হচ্ছে ভেক্টর রাশি ডি নেক্সট প্রশ্ন হচ্ছে একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে এখানে বাতাসের উষ্ণতা বাতাসের আর্দ্রতা এবং বাতাসের গতি তিনটি বিষয়ের উপরই নির্ভর করে অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ কি তা ঝড়ের সম্ভাবনা দেখা দেয় অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এখানে মাইকা হচ্ছে
তাপের সুপরিবাহী মাইক অর্থাৎ অভ্র কিন্তু তড়িতের কুপরিবাহী। নেক্সট হচ্ছে যদি দুটি আধানের দূরত্বে অর্ধেক করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কেমন হবে, এখানে চতুর্গুণ হয়ে যায়। যদি দুটি আধানের দূরত্ব অর্ধেক করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল চতুর্গুণ হয়। অ্যান্সার হবে এখানে সি। বৃত্তীয় পথ বরাবর গতিশীল কোনো বস্তু, এখানে অ্যান্সার হবে সি, সম পরিবর্তনশীল বেগে গতিশীল হয়, পরিবর্তনশীল বেগে গতিশীল হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে জলকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন কেমন হয়, ধীরে ধীরে কমে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে তড়িৎ উৎপন্ন হয়, এখানে অ্যান্সার হবে বি, ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে তড়িৎ উৎপন্ন হয়। 450 নম্বর প্রশ্ন হচ্ছে নিচে কোন বিষয়টি সাথে রমেন এফেক্ট, রমন এফেক্ট কথাটি যুক্ত, এখানে আণবিক শক্তি, অ্যান্সার হবে সি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, বাকি প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। সো থ্যাংক ইউ।